হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন কিছু লেটেস্ট আপডেটস, যেগুলো টলিউড ইন্ডাস্ট্রির কিছু এক্সক্লুসিভ আপডেটস দেবো, যেগুলো এখনও কোথাও আসেনি, আর একটা অলরেডি পেপারে চলে এসেছে, সেটা নিয়ে কথা বলবো। তো প্রথম হচ্ছে দেবের যে ব্যোমকেশ আসছে, তার একটা কাস্টিং সম্পর্কে, মানে অজিত এবং সত্যবতীর কাস্টিং সম্পর্কে জানা গেছে। এবং এই ছবিটার শুটিং মে মাসে শুরু হবে এবং এটার রিলিজ প্ল্যানিং August 15th অ্যারাউন্ড করা হচ্ছে। তো সেই সময় আর কি হবে, বাঘাযতীনের আগে ব্যোমকেশ আসবে এবং ব্যোমকেশ শ্যুট করতে বেশি সময় লাগবে না, ঠিক আছে। এবং আপনাদেরকে এটার সাথে আরও একটা বলে দিই যে হইচই কিন্তু নিজেরা, যেহেতু দুর্গ রহস্যরই ওটিটি রাইটস তাদের কাছে আছে এবং সৃজিতদা অলরেডি সেই দুর্গ রহস্যের রেকি ইত্যাদি করা শুরু করে দিয়েছে, এবং সেন্ট্রাল ইন্ডিয়াতে কোথাও একটা শ্যুটিং হচ্ছে এবং যেখানে শ্যুটিং হবে আপনার প্রত্যেকে জানেন দুর্গ রহস্য একটা ফোর্টের মধ্যে গল্প, তো ওইখানে আর কি ওটা শ্যুট করার প্ল্যান চলছে এবং ওইখানে বেস করা হয়েছে। তার কারণ হচ্ছে ওখানে সাবসিডি পাওয়া যাবে বলে, ঠিক আছে। এখন কলকাতা মানে বাংলা সিনেমার বিভিন্ন শ্যুটিং, ঝাড়খণ্ড বলুন, যেরকম মিতির মাসিটা ঝাড়খণ্ডে হচ্ছে, তারপরে এই ব্যোমকেশ দুর্গ রহস্য যেটা হইচই করছে সেটা ওইখানে হবে সেন্ট্রাল ইন্ডিয়াতে, কারণ এরকম বিভিন্ন স্টেট আছে তাদের ওখানে শ্যুটিং করলে সাবসিডি পাওয়া যায়। তো এই সাবসিডির জন্য এগুলো ওই লোকেশানে বেস করা হচ্ছে, এটাও আপনাদেরকে বলে দিলাম। তো যাই হোক, তো এই দুর্গ রহস্যটা, হইচই যে দুর্গ রহস্যটা হবে সেটা যদি, কারণ ব্যোমকেশ শ্যুট করতে বেশি টাইম লাগবে না এবং এখন অবধি অগস্টের অনেকটা টাইম আছে, এবার এটা একটা জিনিস হতে পারে যে ওরা অগস্টের আগেই দুর্গ রহস্যটাকে নিয়ে চলে এলো বা সেম দিন কেউ নিয়ে আসতে পারে, তো এরকম একটা পসিবিলিটি কিন্তু আছে। দেখা যাক আলটিমেটলি কী হয়। এবং হইচই তো ব্যোমকেশ চলে এলে সিনেমা হলের ব্যোমকেশের কি ধাক্কা লাগবে? তবে আমার মনে হয় যে পুরোপুরি লাগবে না, দেব টেনে দেবে, কারণ একটা কিউরিয়াসিটি থাকবে আর হলের অডিয়েন্স সম্পূর্ণ আলাদা। কিছু ওভারল্যাপ করে ডেফিনেটলি ওটিটি অডিয়েন্সের সাথে, বাট হইচইতে অনির্বাণ ভট্টাচার্য যদি ব্যোমকেশ প্লে করে, যাকে দর্শক বেশি পছন্দ করে ব্যোমকেশ হিসাবে, সেটা যদি সেম গল্পের ওপরও চলে আসে, তাও ব্যোমকেশের হলের কিন্তু একটা স্টেডি অডিয়েন্স আছে, তাই খুব একটা বিজনেস এফেক্ট করবে না বলে আমার মনে হয়। আপনাদের বক্তব্য অবশ্যই জানাবেন। এনিওয়ে, আবার ফিরে আসি দেবের ব্যোমকেশের কাস্টিং নিয়ে। তো এখানে মৌনী রয়কে সত্যবতীর চরিত্রে ভাবা হচ্ছে এবং অম্বরীশকে ভাবা হচ্ছে এর চরিত্রে, অজিতের চরিত্রে। এবার দেখুন, এই কাস্টিংটা আমার পার্সোনালি ভাল লাগছে না। প্রথম কথা, দেবকে অ্যাজ ব্যোমকেশ আমি ইমাজিন করতে পারিনি। আমি বলেও ছিলাম সেটা ভিডিওতে আগের বার, যে ব্যোমকেশের মধ্যে একটা শার্প ব্যাপার আছে। দেব নিজে পার্সোনালি যদি দেবের আপনি মুখ দেখেন, খুব ইনোসেন্স একটা রয়েছে তার মধ্যে প্রথম ছবি থেকে, এবং তার মধ্যে একটা মেঠো ব্যাপার আছে, একটা খুব মাটির কাছের লোক, তাই জন্য তাকে শঙ্করের মতো ক্যারেক্টারে বেটার লাগে, বা সে যদি একটু ঐতিহাসিক ক্যারেক্টার প্লে করে তাকে ভাল লাগবে। কিন্তু ব্যোমকেশ ইজ দ্য ভেরি শার্প ক্যারেক্টার, ঠিক আছে। তো তার কথাবার্তা, তার বডি ল্যাঙ্গুয়েজ যেরকম, দেবের সাথে সেটা যায় না, ঠিক আছে। এবার হতেই পারে তাকে ভালো করে প্রেজেন্ট করলো, কিন্তু এবার এই যে বাকি দুটো কাস্টিং করা হয়েছে সেগুলোও কোথাও গিয়ে, মানে আমরা যেভাবে অজিত এবং সত্যবতীর ক্যারেক্টার পড়েছি বা এতদিন ধরে ছবিতে যেভাবে দেখে এসেছি, তার সাথে কোথাও গিয়ে মানাচ্ছে না। আর মৌনী রয়েরও প্রবলেম হচ্ছে, মৌনী রয় যেহেতু হিন্দিতে কাজ করে, দেখবেন মৌনী রয় যখন বাংলা বলে তো বাংলার কথার মধ্যে কিছু কিছু টান রয়েছে তারও, ঠিক আছে, যেটা হয়ে গেছে ওখানে থাকতে থাকতে, এবং সে প্রচুর ইংলিশের ব্যবহার করে যখন বাংলাতে কথা বলে। এছাড়া মৌনী রয় পিরিয়ড পিসে একটা কাজ করেছে, গোল্ড বলে যে ছবিটা ছিল 2018 সালে, অক্ষয় কুমারের রিমা কার্তির ছবি ছিল, সেখানেও যদি দেখেন ওরকম হিন্দি বাংলা মেশানো একটা জগা খিচুড়ি টাইপের কথা বলেছিল, এবং হিন্দি ছবিতে না ওটা চলে যায়, কারণ হিন্দি ছবিতে বাঙালিদের রিপ্রেজেন্টেশন তো খুব একটা মানে অ্যাপ্রোপ্রিয়েট হয় না, তো সেখানে চলে যায়। ব্যোমকেশের মধ্যে সত্যবতী, তার কিছু স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, সে তাকে প্রচণ্ড বেশিভাবে বাঙালি সেই ক্যারেক্টারটা, তো সেটা কতটা মনে রয় পুল অফ করতে পারবে যথেষ্ট ডাউট আছে। তো ভালো কাস্টিং হয়নি। এবং অম্বরীশবাবু খুবই ভালো একজন অভিনেতা, উনি কমেডি খুব ভালো করেন, সিরিয়াস অভিনয়ও ভালো করেন, কিন্তু ব্যাপার হচ্ছে একটা অ্যাক্টারকে যখন আপনি কিছু কিছু কাস্ট করছেন, তখন একটা জিনিস চলে আসে যে সে কী ধরনের চরিত্র আগে করেছে, তো ওনাকে একটু ভোলা ভালা চরিত্র এই ধরনের যেহেতু উনি বেশি করেছেন, এবং ওনাকে হিউমারাস রোলেই আমরা বেশি দেখেছি, অডিয়েন্সেরও মাথায় একটা পারসেপশান আছে যে তিনি কীরকম করতেন। তিনি কিন্তু ভালো অভিনয়, মানে যখন যখন সিরিয়াস উনি কাজ করার সুযোগ পেয়েছেন, সেখানে কিন্তু উনি খুব ভালো অভিনয় করেছেন, হি ইজ ভেরি গুড, ফ্যান্টাস্টিক অ্যাক্টার। কিন্তু অজিত হিসেবে তাকে কীরকম লাগবে এটা আমি ইমাজিন করতে পারছি না, হয়তো ডিরেক্টর মেবি ইমাজিন করতে পারছেন। তিনি অভিনেতা হিসেবে খুব ভালো, বাট অজিত হিসাবে লুক ওয়াইজ বলুন বা মানে কীরকম লাগবে এটা আমি ইমাজিন করতে পারি, বাট মৌনী রয় ইজ এ ভেরি ব্যাড ডিসিশন। সো এটাই বলা ছিল, এই কাস্টিংটা কীরকম একটা হচ্ছে। এবং বিরসা দাশগুপ্তর ওপর অ্যাজ পরিচালক আমার খুব একটা ভরসা নেই, খুব কমই ছবি আছে যেগুলো বিরসাদা ভালো বানিয়েছে, বেশিরভাগ ছবি তার আমার ডিরেকশন ভালো লাগে না। এনিওয়ে, তো এটা স্ক্রিপ্টিং এখন চলছে, শুভেন্দুদা করছে। আপনারা জানেন যে সোনাদার প্রথম দুটো পার্ট শুভেন্দুদা লিখেছিল এবং গাছের মানুষের ওয়ান অফ দ্য কোর রাইটার ছিল শুভেন্দুদা, তো শুভেন্দুদা এটা লিখছে। সো দেখা যাক কীরকম হয় ব্যোমকেশ। সেটা ছিল প্রথম ব্যোমকেশ নিয়ে আপডেট, যেটা অলরেডি পেপারে বেরিয়েছে, এটা এক্সক্লুসিভ কিছু আপডেট না। এবার যে আপডেটসগুলো আপনাদেরকে দেবো সেগুলো কিছু এক্সক্লুসিভ আপডেটস। তো প্রথম হচ্ছে, আপনারা যেরকম হইচইতে ব্যোমকেশ ও পিঞ্জিরা পোল আসছেন, সেখানে আপনারা অনির্বাণ ভট্টাচার্যকে অ্যাজ ক্রিয়েটিভ ডিরেক্টর দেখতে পাচ্ছেন, একটা ক্রেডিট দেওয়া হয়েছে। সিমিলারলি অনির্বাণ এর পরে আরেকটা কাজ করতে চলেছে যেটা ইনটক্স রয়েছে, জানি না ফাইনাল হয়েছে কিনা,
বাট কথাবার্তা চলছে। মিথ্যে প্রেমের গানের যে পরিচালক পরমা নেওটিয়া, তো পরমা নেওটিয়া একটা ছবি প্রডিউস করবেন, তিনি নিজে ডিরেক্ট করবেন না, সেই ছবিতে অন্য কোনো ডিরেক্টর থাকবে এবং সেই ছবিটা অনির্বাণ ভট্টাচার্য লিড চরিত্রেও প্লে করবেন, তার সাথে তিনি ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবেও থাকবেন, অন্য কেউ ডিরেক্টরের কাজ করবে এবং এই ছবিটাতে অনির্বাণ ভট্টাচার্য মোস্ট প্রবাবলি একটা বোবার চরিত্র প্লে করবে। ঠিক আছে, এই আপডেটটা উঠে আসছে এখন, ইনসাইডার ইনফরমেশন। এবার এই প্রজেক্টটা আলটিমেটলি মানে হবে কি না হবে জানি না, বাট এখন অবধি কথাবার্তা চলছে, তো এটা আর কি হওয়ার একটা পসিবিলিটি আছে এরকম একটা প্রজেক্টে যেখানে অনির্বাণ ভট্টাচার্য ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে থাকবে। এবার ব্যোমকেশ পিঞ্জরা বলে ট্রেলার দেখে বেশ ইমপ্রেসিভ লাগছে, অনির্বাণ ভট্টাচার্য আমরা জানি ক্যামেরার পিছনে স্ক্রিপ্ট লেভেলে তার ইনভলভমেন্ট থাকলে সে সবসময় ভালো একটা কিছু ডেলিভার করে, প্লাস এই যে বোবার চরিত্র, এই ধরনের চরিত্র না খুব ইন্টারেস্টিং হয় অ্যাক্টারের জন্য করা। আপনার খামোশিদা মিউজিক্যাল দেখুন, নানা পাটেকার কী অভিনয় করেছিল, সীমা বিশ্বাস কী অভিনয় করেছিল, তো সেই জিনিসটা অনির্বাণ ভট্টাচার্য একজন খুব ভালো অভিনেতা, তো সেই যখন এই ধরনের একটা চরিত্র পাবে তো সেটা আই থিঙ্ক এই ধরনের চরিত্র দিয়ে লোকের মনে একটা দাগ কাটার খুব ভালো সুযোগ আছে। লেটসি আলটিমেটলি প্রজেক্টটা হয় কি না, এটা ছিল দ্বিতীয় আপডেট। তৃতীয় আপডেটটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বটতলার গোয়েন্দা বলে একটা গল্প নিয়ে হইচই থেকে কাজ হওয়ার কথা ছিল, একটা সিরিজ হওয়ার কথা ছিল, আপনাদের মনে আছে নিশ্চয়ই, অনির্বাণ ভট্টাচার্যই এবং প্রতীক দত্তরই করার কথা ছিল, অ্যানাউন্সমেন্টও হয়েছিল, কিন্তু তারপরে ওনারা বলেছেন এই মুহূর্তে আমরা ওই প্রজেক্টের সাথে কাজ করছি না। দেখবেন রূপমের ইন্টারভিউতেও বলেছে, আমার ইন্টারভিউতেও বলেছিল আগে, সো ওই কাজটা এখন হচ্ছিল না, বাট ওই স্বপন কুমারের ওই গল্পটা নিয়ে কাজ হচ্ছে এবং এটা এবারে করছে হচ্ছে দেবালয় ভট্টাচার্য, যিনি রিসেন্টলি ইন্দুবালার ভাতের হোটেল বানায়, আপনারা প্রত্যেকেই জানেন, তো এটার ওপর স্বপন কুমারের ওপর কাজ হবে এবং এটা এখনও অবধি যা শোনা যাচ্ছে যে ডাবল ভার্সনে বেরোবে, মানে ডাবল ভার্সন বেরোবে বলতে একটা চার ঘন্টার কাট বেরোবে যেটা হইচইতে আসবে, আর একটা দু ঘন্টার কাট বেরোবে যেটা হলে রিলিজ করবে। সো অ্যাট এ টাইম ফিল্ম আর ওয়েব সিরিজ দুটো অপশানেই আপনি পেয়ে যাবেন এবং হয়তো রিলিজিং প্ল্যানটা এরকম থাকবে যে প্রথমে হয়তো হলে আসবে, তার তিন সপ্তাহ পরে এক্সটেন্ডেড ভার্সনটা আসবে হচ্ছে হইচইতে, এরকম একটা কিছু প্ল্যানিং চলছে। এটা একটা ইনসাইডার ইনফরমেশন যেটা আপনাদেরকে জানালাম এবং আপনাদেরকে বলে রাখি এখানে অ্যাপ্রোচটা কীরকম হবে, এখানে জাস্ট বইয়ের গল্পটাকে অ্যাজ ইট ইজ বানিয়ে দেওয়া হবে না, এখানে একটা অন্য অ্যাপ্রোচে করা হচ্ছে। এখানে আমরা স্বপন কুমারকেই হয়তো দেখতে পাবো, সে দিনের বেলা একজন রাইটার যে যাকে সেরকমভাবে কেউ বার্তা দেয় না, তার গল্প পড়ে লোকে, কিন্তু সে খুব আন্ডারডগ একটা ক্যারেক্টার, এবং রাত্রিবেলা হি বিকামস দ্য ডিটেকটিভ উইচ হি ইজ রাইটিং, মানে যে ডিটেকটিভের চরিত্রটা সে লিখছে দিনের বেলা সেইটা সে রাত্রিবেলা নিজে হয়ে যাচ্ছে এবং সে কেসেস সলভ করছে, এরকম একটা অ্যাপ্রোচের হতে চলেছে। ঠিক আছে, এবং যে গল্প মানে যে ভিলেন্সগুলো ও গল্পের মধ্যে লিখেছে সেগুলো অ্যাকচুয়ালি ও রিয়েল লাইফে দেখতে পাচ্ছে। এবার এটা কি মানে যেরকম ড্রাকুলা স্যারের মধ্যে কাইন্ড অফ একটা ছিল যে একটা আন্ডারডগ, সে রাত্রিবেলা নিজেকে ড্রাকুলা ভাবছে, এরকম একটা অ্যাপ্রোচের এখানেও হতে চলেছে। এগুলো সবই ইনফরমেশান পেয়েছি, এবার দেখা যাক আলটিমেটলি কীরকমভাবে মেটেরিয়ালাইজ করে এবং এটা কবে হয়। এটা মোটামুটি এবার এখন তো বগলা মামা দিওয়ালি টার্গেট করছে, যেটা ধ্রুব ব্যানার্জির ছবি, তো এটা মেবি হয়তো ডিসেম্বরে আসতে পারে বা পরের বছর চলে যেতে পারে, এটা আগে প্রাইমারিলি কালী পুজোর জন্যই ভাবার ভাবনা চিন্তা হচ্ছিল, বাট এখন হয়তো একটু পিছিয়ে গেছে। এটা ছিল আরেকটা আপডেট। এবং লাস্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে যখন থেকে সৃজিৎ মুখার্জির ডাবল প্রিকুয়েলের অ্যানাউন্সমেন্ট হয়েছে যে ভিঞ্চি দা ক্রস ওভার হচ্ছে 22শে শ্রাবণের সাথে এবং এটা 2005 একটা টাইমলাইন আমরা দেখতে পাবো, যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের যে ক্যারেক্টারটা প্রবীর রয় চৌধুরী এবং অনির্বাণ ভট্টাচার্যের যে ক্যারেক্টারটা ডিসিডিডি পোদ্দার, তারা একসাথে একটা কেস সলভ করবে এবং সেখানে আমরা যিশুদাকে ভিলেন হিসেবে দেখতে পাবো, শুভশ্রী গাঙ্গুলিকে দেখতে পাবো। তো এই অ্যানাউন্সমেন্টটা হয়ে গেছে এবং তারপর থেকে বেশিরভাগ কমেন্ট আছে, অনেকে আউট অফ কিউরিওসিটি জিজ্ঞেস করছে আর অনেকে নেগেটিভিটির জন্য বলছে যে পুরো ছড়িয়ে ফেলবে, যে খোকা ওয়াজ অলসো প্লেড বাই, যেটা দ্বিতীয় পুরুষে ছিল সেই ক্যারেক্টারটা ওয়াজ অলসো প্লেড বাই অনির্বাণ ভট্টাচার্য এবং ডিসিডিডি পোদ্দার ওয়াজ অলসো প্লেড বাই অনির্বাণ ভট্টাচার্য, তাহলে কী করে এটা হতে পারে? তো দেখুন আমি আমার কাছে যা ইনফরমেশান আছে এখনও অবধি যে এটার একটা এক্সপ্লেনেশন কিন্তু ছবির মধ্যে থাকবে। ঠিক আছে, এই যে প্রিকুয়েলটা আসছে ডাবল প্রিকুয়েলটা, তাতে একটা জায়গায় কিন্তু এই জিনিসটা পুরো এক্সপ্লেনেশন হিসাবে থাকবে, এটা কোনো টুইস্ট হিসাবে থাকবে না। দেখা যাক আলটিমেটলি কী হয় সেটা, কী এক্সপ্লেনেশন হয়, কী যুক্তি হয় সেটা, কেন একই রকম লুকালাইক কেন হচ্ছে। এবং দেখুন একটা জিনিস হচ্ছে কি যে এই যে প্রিকুয়েলের কনসেপ্ট বা ইউনিভার্স বানানোর কনসেপ্ট, কপ ইউনিভার্স হচ্ছে ইত্যাদি হচ্ছে, এটা একটা ভালো জিনিস কিন্তু। ঠিক আছে, এটা এখানে সচরাচর হয় না, তো হচ্ছে এটাকে অ্যাপ্রিসিয়েট করুন, কারণ যদি লজিক্যালি ভাবতে যাই তাহলে বহু ছবির মধ্যে হতে পারে। দেখবেন মুন্না ভাই সিরিজে মুন্না ভাই সার্কিট এই দুটো ক্যারেক্টার কনস্ট্যান্ট, কিন্তু মানে বাকি সব ক্যারেক্টার সাফেল হয়ে যায়, মানে বোমান ইরানি ফার্স্ট পার্টে ডক্টর আস্থানা, সেকেন্ড পার্টে সে গিয়ে একটা অন্য লাকি সিং হয়ে যাচ্ছে। এবার আপনি বলতে পারেন যে মুন্না সার্কিট ক্যারেক্টারটা অন্য ইউনিভার্সে বেস্ট, ঠিক আছে, কিন্তু আপনি যদি সঞ্জু ছবিটাও দেখেন, সঞ্জু ছবিতে মানে সঞ্জয় দত্তের বায়োপিক দেখাচ্ছে, মানে সঞ্জয় দত্তের বায়োপিক মানে সে মুন্না ভাই ছবিতে অভিনয় করেছে, সেখানে ডক্টর আস্থানা কে প্লে করেছিল, বোমান ইরানি, আবার কী দেখাচ্ছে, বোমান ইরানি সোনাম কাপুরের বাবা, তো এটা হতে পারে না লজিক্যালি, দের ইজ লট অফ ফ্লজ। তো এটা কিন্তু খালি ইন্ডিয়ান ছবিতে নয়, রোহিত শেট্টির কপ ইউনিভার্সেও অনেক ভুল থাকে, এরকম এই চরিত্রটা এ প্লে করছে ওখানে প্লে করছে, ইভেন হলিউডের ছবিতেও এরকম হয়েছে যে একটা পার্টে একটা অভিনেতা প্লে করেছে, পরের পার্টে গিয়ে অন্য অভিনেতা সেটাকে প্লে করেছে সেই ক্যারেক্টারটাকে, এই জিনিসটা আগেও হয়েছে। আপনারা যদি এই
রবার্ট রড্রিগেজের যে তিনটে ট্রিলজি রয়েছে মেক্সিকান ট্রিলজি, যেটা ফার্স্ট পার্টটার নাম হচ্ছে এল মারিয়াজি, পরেরটা ডেসপারাডো, তারপর একটা ওয়ান্স অপন আ টাইম ইন মেক্সিকো, তাদের দেখবেন সেকেন্ড আর থার্ড পার্টে অ্যান্টোনিও ব্যান্ডারাস আছে। আর ফার্স্ট পার্টটাতে যে প্লে করেছিল, যেহেতু ফার্স্ট পার্টটা খুব ইন্ডিপেন্ডেন্টভাবে বানানো, সেখানে সব অন্য একটা ক্যারেক্টার ছিল যে ওই এল মারিয়াজির রোলটা প্লে করেছিল। বাকি তারপরে পার্ট টু পার্ট থ্রিতে গিয়ে অ্যান্টোনিও ব্যান্ডারাস প্লে করেছে, কারণ হি ইজ এ বিগ স্টার, তখন স্টুডিওর ইনভলভমেন্ট আছে, তখন ওই ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টারকে নিয়ে তো করবে না। তো এরকম জিনিস কিন্তু হলিউডেও হয়েছে, হিন্দি ছবিতেও হয়েছে, সাউথেও হয়েছে, বাংলাতে হচ্ছে, এটা কোনো অবাক কাণ্ড না। যদি ওটা কোনো লজিক্যাল এ মিল নাও থাকে সিনেমাতে, সব কিছু যে লজিক্যাল হবে তাহলে তো ভাই মানে সিনেমা বানানোই যাবে না, ঠিক আছে? তাই তো সাসপেনশন অফ ডিসবিলিভের ওপরই সিনেমা বেঁচে আছে। সো জাস্ট হ্যাভ ফান, এনজয়, কমার্শিয়াল থ্রিলার হবে, ক্যারেক্টার্স থাকবে, দুটোই ক্যারেক্টার খুব আইকনিক, ডিসিডি পোদ্দারের ডায়লগসগুলো খুব ভাইরাল, তারপরে আমাদের প্রবীর রায়চৌধুরী ইজ আইকনিক ক্যারেক্টার, তো এরা দুজন একসাথে যখন কাজ করবে, মেবি হয়তো প্রবীর রায়চৌধুরীর থেকেই ডিসিডি পোদ্দার এরকম মানে এক্সপ্লিসিট ল্যাঙ্গুয়েজ শিখেছে, তারও প্রসেসটা ওরকম হয়ে গেছে, মানে হোয়াট এভার, সেটাই দেখার মতো বিষয় হবে, ইন্টারেস্টিং বিষয়টা হবে। এবং যিশু সেনগুপ্তকে যখনই সৃজিৎ মুখার্জি ব্যবহার করেছে, তাকে আইকনিক ভিলেন্স দিয়েছে, রাজকাহিনী দেখুন, জুলফিকারে দেখুন, তো ওই ক্যারেক্টার্সগুলো এবং শুভশ্রী গাঙ্গুলিকে কীভাবে ইউজ করে সেটাই দেখার মতো বিষয় হবে। সো কোয়াইট এক্সাইটেড। এবং এই ইউনিভার্সের কনসেপ্টটা দেখুন হলিউডে প্রথম শুরু হয়েছে, এবং সেটাকে টক্কর দেওয়ার জন্য এখন আপনি দেখবেন সাউথে প্রচুর লোক বানাচ্ছে, হিন্দিতে লোকে বানাচ্ছে, এবং যদি সেই সিনেমার ডমিনেন্স তো এখানেও আছে, তো এখানেও সাস্টেন করতে গেলে আপনাকে এই ফরম্যাটটার মধ্যে যেতেই হবে, এবং ইটস এ গুড থিং। এটা নিয়ে ফ্যান থিওরি হবে, ইত্যাদি হবে, ছবি রিলিজের সময় যখন টিজার আসবে আমি বানাবো, আমি তো আমার তো মনে হচ্ছে দ্বিতীয় পুরুষের সময় আমি চারটে থিওরি এক্সপ্লেন করেছিলাম। সো দিজ আর দ্য থিংস উইচ মানে মেক পিপল কিউরিয়াস অ্যাবাউট দ্য ফিল্ম, সো ইটস এ গুড থিং অ্যাকচুয়ালি। সো মানে আমি তো খুব এক্সাইটেড, দেখা যাক কী হয়, বাট এটা এক্সপ্লেনেশন থাকবে ছবির মধ্যে। সো ওয়েট করুন কিছুটা, এই তো সবে অ্যানাউন্স হলো, এখনও পুজো দেরি আছে, সো এটাই বলা ছিল। দ্যাট ওয়াজ ইট, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।